আসসালামু আলাইকুম দর্শক। অবশেষে জাতীয় ক্রাশকে মানে বিয়ে করার একটা চান্স যুবক পোলাপাইনরা কিন্তু হারাইলো। অনেকের ঘুম ধরে নাই, সারা রাত ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এখনো মাথা হাতাচ্ছে যে ইস, যদি পত্রপত্রিকায় নিউজ হইতো যে পূর্ণিমা আবারও বিয়ে করতে চায় তাহলে হয়তো বা সিভিটা পাঠাইতাম। দর্শক শ্রোতা টিটকারি মারতেছি না ভাই, সে তো বাজে কিছু করে নাই। হ্যাঁ, আপনারাই তো মাঝে মধ্যে বলেন যে সংসারের মধ্যে ঝামেলা লাগলে ডিভোর্স দিয়ে দাও, এরপরে একটা ভালো করে বিয়ে শাদী করে চলো। সে তো আর প্রেমের উপরে থাকে না, সে বিয়ে শাদী করে সুন্দরভাবে সংসার করুক। প্রশ্ন হচ্ছে আপনাদের মনে যে কবে এদের এর প্রথম স্বামীর সাথে ডিভোর্স হইলো, কবে কি হইলো কিছুই বুঝলাম না, একজন ভক্ত হিসেবে মনে কষ্ট পাচ্ছেন। তো আপনি যাতে কিছুটা শান্তি পান সেই সম্পর্কে আমি ভাই মাথায় রাখবো। পূর্ণিমার বয়স কত, কবে তাদের ডিভোর্স হয়েছে প্রথম স্বামীর সাথে, কবে এইটার সাথে বিয়ে হইলো দ্বিতীয় স্বামীর সাথে, এবং তাদের বর্তমান অবস্থা কি, এবং প্রথম স্বামীর সাথে কি নিয়ে আসলে ঝামেলা ছিল, কি বাতাস বই ছিল, আমরা সেটা আপনাদেরকে বলবো। আচ্ছা বলেন তো নায়িকা পূর্ণিমার বয়স কত হবে, বলতে পারবেন? দর্শক শ্রোতা, নায়িকা পূর্ণিমার বয়স আমি উইকিপিডিয়া অনুযায়ী দেখলাম 41 বছর। বিশ্বাস করেন আর না করেন, 41 বছর বয়স লেখা আছে। এখনো পর্যন্ত তার চামড়া টান টান দেখলে মনে হয় যে 17-18 বছরের একটা যুবতী মেয়ে, এটা মনে হয় না? তো যাই হোক, ছোটোবেলা থেকে অনেকে হয়তো বা বড়ই হয়েছেন তার সিনেমা দেখে এবং তাকে একই চেহারায় দেখে দেখে। এখন আপনার বিয়ে শাদী হয়ে আপনি বাচ্চা কাচ্চা করে ফেলাইছেন, এখন আপনার স্বপ্নের নায়িকা পূর্ণিমা। ওই স্বপ্নেই থাকুক, একটা চান্স আসছিল মিস করে ফেলাইছেন। কমেন্ট বক্সে উল্টাপাল্টা লিখেন না। পূর্ণিমার বয়স 41 বছর, এই যে নতুন দ্বিতীয় বিয়ে করলো, এই ছেলের বয়স কত হতে পারে ভাই কমেন্ট বক্সে লিখবেন। আমি জানি না ভাই, বয়স নিয়ে আমরা বেশি পালাপালি পারবো না। ছেলে সিডনিতে পড়াশোনা করছেন, বহুজাতিক কোম্পানির উচ্চ পদস্থ মার্কেটিং ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা, মানে মাল করি ভালোই কামায়। পূর্ণিমার সাথে বিভিন্ন মাধ্যমে তার পরিচয় হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ তারা কথাবার্তা, দুইজনের মনের মিল এবং অবশেষে পারিবারিকভাবে বিয়ে। এখন কথা হচ্ছে যে তার প্রথম স্বামীকে পূর্ণিমা কি করলো। আমরা তো এতদিন যাবৎ পূর্ণিমার বিভিন্ন রকম টক শো দেখে এসেছি, একবারও মনে হয় নাই যে পূর্ণিমার প্রথম ঘর বা তাদের সাথে সারাসারি অবস্থা বা তারা দুইজন দুই জায়গায় থাকে বা তাদের যে একটা মেয়ে আছে 8 বছর বয়সে মেয়ে আছে তার সাথেই বা কি হচ্ছে, আমরা কিন্তু কিছুই বুঝতেছিলাম না। খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে পূর্ণিমা কিন্তু টক শো চালিয়ে যাচ্ছিল। তো আমি আজকের ভিডিওতে যেসব বলবো সব যে সত্য হবে তা কিন্তু না, কারণ আমরা বিভিন্ন পত্রপত্রিকা মারফত তথ্য সংগ্রহ করেছি। দর্শক শ্রোতা, আমি দেখলাম একটি পত্রিকা বলছে তাদের সাথে নাকি কথা হয়েছে পূর্ণিমার। তো পূর্ণিমা বলেছে দীর্ঘ 3 বছর যাবৎ তারা নাকি আলাদা থাকছে। এদিকে উইকিপিডিয়া দেখলাম যে তাদের ওয়েবসাইট পূর্ণিমার বিষয়ে আপডেট করেছে। এখানে লেখা যে পূর্ণিমার প্রথম স্বামী যার সাথে 2007 সালে বিয়ে হয়, আহমেদ ফাহাদ জামাল, হ্যাঁ, তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে 2021 সালে, এবং দ্বিতীয় বিয়ে হয়েছে আশরাফুল রহমান রবিন, বিবাহ হয়েছে 2022 সালে। দর্শক শ্রোতা, এই যে দ্বিতীয় বিয়েটা হয়েছে এটা কিন্তু আপনারা যেদিন জানছেন সেদিন হয় নাই, এখন থেকে প্রায় 2 মাস আগে হয়েছে। 27শে মে পূর্ণিমা আর রবিনের বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে, খুব কম সংখ্যক মানুষজন সেখানে উপস্থিত ছিল। আর এখানে পূর্ণিমার যে 8 বছর বয়সে একটা মেয়ে আছে প্রথম পক্ষের, সেটাকে ভালোভাবে মেনে নিয়েছে এই ছেলেটা বা তার ছেলের পরিবার। বাহ, অসাধারণ অসাধারণ। জাতীয় ক্রাশে ঘরে তুলে নিছে আর কিছু লাগে নাকি? হ্যাঁ, ওই ঘরে এমনি পূর্ণিমার আলো সবসময় পড়বে। আমি কিন্তু ওই বাজে কথা বলতেছি না, একটু যাতে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখেন এই জন্য বলছি। দর্শক শ্রোতা, এবার আসেন, পূর্ণিমার প্রথম স্বামী কি চুপ করে থাকবে, সে কি কিছুই বলবে না? দর্শক শ্রোতা, পূর্ণিমার প্রথম স্বামী দেখলাম যে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, তাকে সাংবাদিকরা বিভিন্নভাবে মেসেজ বা কল করতেছে, তো সেটার পরিপ্রেক্ষিতে তিনি মেসেজটা দিছে যে আমার মেসেজ দেওয়ার দরকার নাই, আমি সব কিছু অবগত আছি, আমার শান্তিতে থাকতে দেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে পূর্ণিমার প্রথম স্বামীর, যার সাথে ডিভোর্স হয়ে গেছে, তার বক্তব্য। দর্শক শ্রোতা, চলচ্চিত্র পাড়ায় বিভিন্ন মানুষ কি বলেছে সেই বিষয়ে যদি বলি, চলচ্চিত্র জগতের অনেককেই কিন্তু অনেক কিছুই বলেছে। যেমন এখানে ওই যে একটা ছেলে আছে না, কি বলে নাম, বাপ্পি চৌধুরী, নায়ক বাপ্পি চৌধুরী, সে তো বিয়ে করে নাই, সে পূর্ণিমাকে উদ্দেশ্য করে লিখেছে, ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজে হাতে ভাঙলে তুমি, একা কে দেখে দে ক্লান্ত আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না, তবুও কংগ্রেচুলেশন। অর্থাৎ নায়ক বাপ্পি
কংগ্রেচুলেশন জানাইছে। এদিকে জায়েদ খানও বসে নাই, জায়েদ খানও কিন্তু অভিনন্দন জানাইছে তার ফেসবুকের মাধ্যমে। এখন পূর্ণিমার প্রথম স্বামীর সাথে আসলে কি ঘটেছে আমরা কতটুকু জানতে পেরেছি দর্শক শ্রোতা, সেই বিষয়ে যদি বলতে যাই, আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, হ্যাঁ ফেসবুক স্ট্যাটাস দেখে মনে পড়ে গেল যে হ্যাঁ পূর্ণিমার সাথে, পূর্ণিমার প্রথম স্বামীর সাথে হয়তোবা কিছুটা ঝামেলা ছিল মিডিয়া নিয়ে। তো আমরা যেটা দেখলাম যে একজন ভাই স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে চলচ্চিত্রের একটা পেজে, অনেকেই বলছেন পূর্ণিমা আবার বিয়ে দেখে অবাক হচ্ছেন অনেকেই, তিনি লিখেছেন আর কি, কিন্তু আমি একদমই অবাক হইনি, কারণ তাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, শুধু নিউজে আসে নাই, অনেক সাংবাদিক জানলেও এটা নিউজ করে নাই। ইনস্টাগ্রামে পূর্ণিমা ও তার সাবেক স্বামী ফাহাদ একে অপরকে আনফলো করে দিয়েছেন প্রায় 3-4 বছর আগেই। ওনাদের সম্পর্ক কখনোই খুব একটা স্মুথ ছিল না, বিয়ের পর থেকে ওনাদের মধ্যে ঝামেলা ছিল, বিয়ের কিছুদিন পরে ডিভোর্সের গুঞ্জন নিউজে এসেছিল, ওনাদের সম্পর্ক অন এবং অফ থাকতো সবসময়, ঝামেলার মধ্যে ওনারা সংসার করছিলেন, অনেক বছর একা থাকার পর পূর্ণিমা আবার বিয়ে করেছেন। তো অনেকেই বলছেন এটা নাকি পূর্ণিমার তৃতীয় বিয়ে, জানি না ভাই মাঝে আবার কে চলে আসলো সেটা খবর তো কিছুই জানি না আমি, এই হচ্ছে কথাবার্তা। তো যাই হোক, ব্যক্তিগত জীবনে তাদের মিডিয়া নিয়ে হয়তো বা ঝামেলা হইতে পারে, একজন মিডিয়া পছন্দ করে আর একজন মিডিয়া পছন্দ করে না, এই জন্য আসলে তাদের প্রথম সংসার কি ভাঙলো না কি জানি না আমি। হ্যাঁ, তো প্রথম সংসার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এখন দ্বিতীয় সংসার সে করুক আমরা দোয়া করি, সে তো ভাই এখন বৈধভাবে সংসার করছে এবং বসবাস করছে, করুক ভাই দোয়া করি, হ্যাঁ আপনারাও দোয়া করবেন। তো এই যে পূর্ণিমার দ্বিতীয় বিয়ের ব্যাপারটা শুনে আপনারা কারা কারা চমকে গেছেন কমেন্ট বক্সে একটু লিখবেন। হ্যাঁ আমি ভাই চমকে গেছি হঠাৎ করে নিউজটা পায়া, ইস মিস হয়ে গেল, এতদিন বয়স আসছিল না এখন বয়স হয়েও মিস হয়ে গেল। হ্যাঁ আল্লাহ হাফেজ।